হ্যালো বন্ধুরা, OMG চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। স্নাতক হলেই মিলবে স্টেট ব্যাংকের চাকরি, কর্মপ্রার্থীদের জন্য সুখবর, কারণ জুনিয়র অ্যাসোসিয়েট পদে মোট 8000 জনকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো আগ্রহপ্রার্থীরা অবশ্যই মনোযোগ দিয়ে পুরোটা শুনবেন, কারণ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনাদের কত টাকা ফি লাগবে এবং কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের পদ্ধতি সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিও। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করে করবেন, শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস, শূন্য পদ রয়েছে 8000টি, আর রাজ্য রয়েছে এখানে পশ্চিমবঙ্গে রয়েছে 612টি, দিল্লি, গুজরাট, অন্ধ্রপ্রদেশ। তো আমি এতগুলো রাজ্যের কত পদ রয়েছে আমি পড়লাম না, আমি ডিসক্রিপশন বক্সের নিচে অবশ্যই দিয়ে দেবো। তো এখানে আমার ভিডিও মেন পশ্চিমবঙ্গের মানুষই দেখে বেশিরভাগ। তো এখানে পশ্চিমবঙ্গের 612টি শূন্য পদ রয়েছে। আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা, স্নাতক হলেই এই শূন্য পদে আবেদন করা যেতে পারে। যে রাজ্যে আবেদনকারী সেই রাজ্যে ভাষা লিখতে বলতে এবং পড়তে পারার দক্ষতা থাকা প্রয়োজন। তো আবেদনকারীর বয়স সীমা 1 জানুয়ারি 2020-এর ভিত্তিতে নিম্নতম 20 থেকে 28 বছর বয়সী এই শূন্য পদে আবেদন করতে পারে। এছাড়া নির্ধারিত নিয়ম অনুযায়ী তপশিলি জাতি যেমন SC ST-দের জন্য 5 বছর ও অন্যান্য যেমন OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় পাবেন। আবেদনের পদ্ধতি, sbi.com.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবে। 26 জানুয়ারির মধ্যে আবেদন করতে ভুলবেন না, কেন এখানে 26 জানুয়ারি লাস্ট ডেট দেওয়া হয়েছে। এখানে আরেকবার বলছি, www.sbi.com.in এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে। আবেদনের ফি, ফি হিসেবে আবেদনকারীকে ব্যাংকে 700 টাকা জমা দিতে হবে। তপশিলি জাতি SC ST প্রার্থীদের জন্য কোনো ফি লাগবে না। এখানে বেতন থাকবে এই শূন্য পদে নিযুক্ত ব্যক্তিদের 11,000 থেকে 31,000 পর্যন্ত বেতন হতে পারে। তো বন্ধুরা, যারা আপনারা আগ্রহী প্রার্থী আছে এবং যোগ্যতা আছে, তারা অবশ্যই এই ফর্মটি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করবেন। এটা কিন্তু 26 জানুয়ারি পর্যন্ত এটা লাস্ট ডেট, তার আগে অবশ্যই ফিল আপ করবেন। তো আজকের ভিডিওতে এই ছোট্ট ইনফরমেশন দেওয়ার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।